ময়মনসিং সিটি তো সুন্দর, পুরান ঢাকা একটা ভাব আছে, খারাপ না, আগের ঢাকার মতো। উত্তরা আজ থেকে 20 বছর আগে যেরকম ছিল ওই টাইপের একটা ভাইব আছে এই জায়গাটার মধ্যে। অল্প অল্প ফুটতেছে আলো, আর ব্রেকফাস্ট করতেছি একটা ফ্রুটিকা জুস দিয়ে। পেছনে হচ্ছে ওইখানে আরজন ফুয়েল নিতেছে, ও আমাকে আগায় দিতেছে ময়মনসিং পর্যন্ত, ও একটা কাজে যাইতেছে। অ্যান্ড আমরা ফ্রেশ ব্রেক মনে হয় ভালুকাতে দিব, মাত্রই আলো হয়েছে আর কি। এতক্ষণ যে আসলাম ভাঙ্গা চূড়া দিয়ে কোনো রেকর্ড নিতে পারি নাই, ঘুম ঘুম লাগতেছে, এই জন্য থামছিলাম, একটু পানি খাইতে চা পাই নাই, পরে জুস খাইতেছি। এখন দেখি কতক্ষণে গোপ্রো চালু করতে পারি, যে আলো এই আলোতে গোপ্রোতে কিছু দেখা যাবে না। এখন ঢাকাও ফিরতে হবে, বের হয়ে গেছি, ইনশাল্লাহ পৌঁছাবো ঠিকঠাক মতো। টাইম হলো এখন 6:30, যখন আমরা ক্যামেরা স্টার্ট করতে পারছি। অনেক রকম প্রবলেম আসলে, বৃষ্টিটা আষাঢ় শ্রাবণ মাসের পরে প্রাকৃতিক সৌন্দর্যটা যেমন বাড়ছে, ঠিক ওরকম এখানকার কমিউনিকেশন, রাস্তাঘাট আর যোগাযোগ ব্যবস্থার সাথে সাথে থাকার জায়গার সুবিধাগুলোও, মানে একদম বেসিক যে সুবিধাগুলো ওগুলো অনেক কমছে। আমার সামনে অর্জুন, অসুবিধার মধ্যে হচ্ছে কারেন্ট থাকে না, খুব বেশি কারেন্ট যায়। আমি ক্যামেরা এতক্ষণ অন করার চেষ্টা করছি কিন্তু ক্যামেরার ব্যাটারি চার্জ হয় নাই, মানে বেশ ঝামেলায় পড়ছি। অ্যান্ড অন্যান্য যে ব্যাটারিগুলো ব্যাগের মধ্যে ছিল, একটু আগে একটা চায়ের ব্রেক নিছি, ওই চায়ের ব্রেকে হলো ক্যামেরার ব্যাটারিগুলো বের করলাম, পকেটে রাখলাম। অ্যান্ড এই যে এবার শম্ভুগঞ্জ ব্রিজ চলে আসছি আমরা মোটামুটি, আর অর্জুনেরও আসলে বিদায় নেওয়ার সময় চলে আসছে। ও হইলো এখান থেকে যাবে হচ্ছে ইসে ময়মনসিং, ওর কাজ আছে এই জন্যই ও আসছে। আমরা কি অলরেডি শম্ভুগঞ্জ ব্রিজে উঠে গেলাম? না না, এটা শম্ভুগঞ্জ ব্রিজ না, এটা অন্য একটা ছোট্ট ব্রিজ, এরপরে হলো মেন ব্রিজটা। যাই হোক, ও ময়মনসিং ঢুকবে আর আমরা ওখান থেকে রওনা হয়ে যাব। ভালুকাতে হয়তো আমরা একটা ফুড ব্রেক নিব, এরকমই প্ল্যান আছে, আর এরপরে একটা নিয়ে চলে যেতে পারবো। আকাশের অবস্থা ভালো, মানে মেঘ আছে কিন্তু বৃষ্টি হবে বলে মনে হইতেছে না। আর যে ব্যাটারিগুলো ক্যামেরাতে লাগিয়েছি এগুলাতে কতটুকু চার্জ আছে এটাও জানি না, অনেকদিন আগে চার্জ দিছিলাম, এখন দেখা যাক কত দূর কী হয়। আরেকটা ব্যাটারি আছে পকেটে, আর রাস্তায় তো আসলে চার্জ দেওয়ার সময় সুযোগ কোনোটাই পাবো না, খুব একটা ঝামেলা হয়ে গেছে, মানে কারেন্টের ঝামেলা। এরপরে সামান নিয়ে বের হইতে পারি নাই, কারণ হচ্ছে পানি ছিল না লাইনে, মানে বৃষ্টিতে এটা ট্যুরিস্টদের জন্য খুব প্রবলেমের একটা জায়গা হয়ে দাঁড়াইছে এটা। ও ডাকে কেন মারে, কী হইল? যাক, হেলমেটের ভিতরে কী বলে কিছু বুঝতেছি না, হাতের ইশারাও যা বলতেছে তাই হ্যাঁ বলতেছি, মোটামুটি একটু একটু ঘুমও লাগতেছে। এতক্ষণ ঘুমে ঘুমে বাইক চালাইছি কি না ঠিক বুঝি নাই। আর ট্রাকগুলো যেগুলো অপোজিট সাইড থেকে আসতেছিলো খুব রিস্কিভাবে চালায় আসতেছিলো, খুব একটা চাপ হয়ে দাঁড়াইছে। ওরে কত মানুষ উঠছে এখানে। যাক, এই যে শম্ভুগঞ্জ ব্রিজের টোল প্লাজায় চলে আসছি, আর এখানে মোটরসাইকেলের কোনো টোল নাই, অন্যান্য সব যানবাহনের টোল দেওয়া লাগে। নর্মালি আমরা যেই দিক দিয়ে যাই, শম্ভুগঞ্জ ব্রিজ পার হয়ে ওই দিক দিয়ে যেতেছিলাম, মানে বামের যে রাস্তাটা এটা দিয়ে, বাট আরজন বলতেছে সোজা এদিক দিয়ে শহরের ভিতরে দিয়ে যাওয়ার জন্য। এই রাস্তাটা দিয়ে আমি কখনোই যাই নাই, শুনছি শহরের জ্যাম ট্যাম থাকে, বাট আজকে তো এখন মাত্র 6:36 বাজে, এই টাইমে রোডঘাট একদম ফাঁকা, দেখি এদিকের রাস্তাটাও চিনে যাই। আসলে কখন কোন রাস্তা কাজে লাগা যায় বলা মুশকিল, এই কারণে রোডঘাট চিনে রাখতে তো আসলে সমস্যা নাই। আমার ক্যামেরার অ্যাঙ্গেল মনে হয় একটু বেশি উঁচু হয়ে গেছে। ওরে ভাই, ওরে স্পিড ব্রেকার, কিরে ভাই দেখাই যায় না, পুরো লাফ দিয়ে উঠছে। রেলগেটও আছে, ছাগল মামা কি হয়েছে তোমার? আর ও হেলমেটের ভিতর থেকে আমার যেন কি বলে একটু পরপর, কিচ্ছু বুঝি না, ও ইশারা দেয় আমিও ইশারা দিই, কিন্তু কেউ কারো কথা বুঝতেছি না, এত রেললাইন এখানে। ময়মনসিং সিটি তো সুন্দর, পুরান ঢাকা একটা ভাব আছে, খারাপ না, আগের ঢাকার মতো। উত্তরা আজ থেকে 20 বছর আগে যেরকম ছিল ওই টাইপের একটা ভাইব আছে এই জায়গাটার মধ্যে। সারিন্দা বেকারি লটো, এটা মনে হয় এই জায়গার একদম মেইন শহর, মানে মার্কেট টার্কেট এরিয়া। হোটেল আল রিফাত, সুন্দর, শহরটা বেশ গুছানো, পপুলার ডায়াগনস্টিক আছে বিশাল বড় বিল্ডিংয়ের মধ্যে। অ্যান্ড অর্জুন যে কই থেকে কই নিয়ে যেতেছে কিছুই বুঝতেছি না। ওরে পপুলার তো অনেক বড়, পুরোটাই মনে হয় পপুলার হসপিটাল বা কিছু একটা হবে। এখন কথা সেটা না, কথা হলো এটা তো ঢাকার মতোই, কী বলবো বুঝতেছি না, মানে রাতে না ঘুমায় সব কিছু মিলা দেখছেন কত অ্যাম্বুলেন্স, তার মানে এটা মোটামুটি এখানকার বেশ বড় সড়ো একটা হসপিটাল, অ্যাম্বুলেন্স। হ্যাঁ ভাইয়া তোমার শেষ? আর আমি কি এদিক দিয়ে সোজা গোলচত্বর, সামনে গোলচত্বর থেকে সোজা চলে যাব। ওকে টাটা, আইসো ঢাকা, আল্লাহ হাফেজ।
হ্যাঁ যাই ঘুমাম। আমি একবার প্রথম দিকে কবে জানো প্রথমবার মনে হয় বিরিশিরি আসার সময়, মানে বাইক নিয়ে যখন প্রথমবার আসি এদিক দিয়ে ময়মনসিং শহরে এদিক এই রোডটাতে ঢুকে গেছিলাম। অ্যান্ড ঢুকে পরে শুনছিলাম যে না এদিক দিয়ে না এদিক দিয়ে না, কমিউনিকেটারে কানেকশন বা ফোন দিয়ে জানতে পারছিলাম যে পেছন দিক দিয়ে গেলে মনে হয় সুবিধা হয়, মানে ওই যে নেত্রকোনার যে রোডটা ওইটা দিয়ে, পরে ওইটা দিয়ে গেছিলাম। তারপর থেকে ওইটা দিয়ে যাই ওই বাইপাস দিয়ে, কারণ ওইটা ইজি হয়। আর এর আগে এই পর্যন্ত ঢুকছিলাম, হ্যাঁ শহরটায় ঢুকে এই পর্যন্ত দেখে গেছিলাম। মানে আজকে ভুল করে বা যাই হোক আজকে সকাল সকাল ময়মনসিংয়ে ঢুকা মজাই লাগতেছে, মনে হইতেছে ঢাকায় চলে আসছি। অ্যান্ড শহরটা মোটামুটি গুছালো, অতটা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন না, বাট একদম নোংরা বললেও ভুল হবে, মানে ঢাকার মতোই বা ঢাকার পরিষ্কার যে এলাকাগুলো ওই ধরনেরই। বড় বড় বাস রে সব এইখানে, অ্যান্ড এক বাসই তো পুরো রাস্তা আটকায় দিছে। তো ওরে ভাই, এক হলো বাসের চাপ, পেছন দিয়ে এসে দেয় পিক আপের চাপ, ওই যাবো এই সকাল সকাল রাস্তায় কিচ্ছু নাই তাই এত চাপ, সকাল সকাল ময়মনসিং এসে এরকম চাপ খাবো এটা তো বুঝি নাই। নর্মালি আমরা খাই হলো চিকেন চাপ, আর এখানে এসে খাইতেছি পিক আপের চাপ, বাসের চাপ। ভালো রাস্তা শেষ হয় না কেন, মানে আমার তো মনে হয় ওদিক দিয়েই ভালো ছিল, এদিক দিয়ে এক হলো চিপা চাপা দেয়া ঘুরতে হইতেছে, দুই হলো ভিড় ভাট্টা, আর ওদিক দিয়ে মোটামুটি ফাঁকা, সামনে যেটা দেখা যেতেছে ওইটাই মনে হয় গোলচত্বর। আবার মনে হইতেছে না, বুঝতেছি না ভিডিওতে কী বলা উচিত, সারা রাত না ঘুমায় পুরা একটা ভেবাচাকা টাইপের অবস্থা হয়ে গেছে আমার। অ্যান্ড আমি চাই না ইদানিং আমার ট্যুরে গেলে আমার শরীর অসুস্থ হয়ে যায়, আমি কীরকম যেন আনফিট হয়ে যাই, সেম এবারও মানে লাইক কীরকম ব্যাপারটা অদ্ভুত আনফিট লাগতেছে। আমার মনে হইতেছে এদিকে একটা হোটেল নিয়ে এদিকেই ঘুমায় যাই, এক হলো পিঠে ব্যথা করতেছে, ব্যাক পেইন করতেছে, অ্যান্ড সেকেন্ড হলো ঘুম আসতেছে, মানে লাস্ট আমার চোখ বন্ধ হয়ে যেতেছিলো। পরে কয়েকবার আমি বাইক থামায় দাঁড়ায় গেছি যে একটু দাঁড়ায় একটু নর্মাল হয়ে পরে আবার যাই। আর এর আগে যে ময়মনসিং শহরে ঢুকছিলাম এত ভিতরে আসলে ঢুকি নাই, আজকে এখন যেটা মনে হইতেছে আরও অনেক আগে থেকেই ফেরত গেছিলাম, এরকম ফাঁকা রাস্তা দেখছি বলা কী জানি আসলে বুঝতেছি না, ঘুমে ঘুমে বাইক চালাইতেছি মনে হইতেছে, এরকম কেন জানি মনে হইতেছে যে স্বপ্নই দেখতেছি। তবে রোডঘাট দেখছেন অনেক সুন্দর ময়মনসিংয়ে সকালে বলে কিনা জানি না, মানে বেশ ফাঁকা লাগতেছে। আর এই যে গোলচত্বরে চলে আসছি, নর্মালি হচ্ছে গোলচত্বর থেকে বাম দিকে যে রোডটা এটা দিয়ে আমরা ঢুকি, দিক দিয়ে একই আসলে রাস্তা, বাট এই বাইপাস দিয়ে যাওয়াই ভালো, শহরের ভিতরে দিয়ে একটু জ্যাম থাকবে দিনে, সকালে আর আজকে হলিডে এই জন্য ফাঁকা, সম্ভবত এটাই ঢাকার রাস্তা। হ্যাঁ ঢাকার রাস্তায় উঠে গেছি, এখন সম্ভবত আর 50 কিলোর মতো চালাইতে হবে আমাদের ভালুকা যাইতে, মেন ভালুকা সদর 50 মাইলের আশপাশেই হবে। আমার ধারণা ছিল 20-25 কিলো, বাট অর্জুন বলতেছে পাগল হয়ে গেছো 20-25 কিলো ভুলেও না। ও আমার তো ফুয়েলও নিতে হবে, 3 কাটা আছে, 1 কাটা শেষ হলে ইমার্জেন্সিতে চলে যাবে। এদিকে কই যেন একটা পাম্প থাকার কথা আমার এরকম মনে হইতেছে, যাক কোনো একটা পাম্পে থাকে আমার ফুয়েল নিয়ে নিব, একটু সুন্দর চাকচুক্য জিগজ্যাক টাইপের আছে না, একটু চকচকা টাইপের কোনো পাম্প পাইলে নিয়ে নিব। ইদানিং সব রাস্তা একরকম লাগে, কোত্থেকে বেরোইতে যেন এরকম রাস্তা দেখছি এরকম মনে হয়। তারপরে ইটা খোলা মোড়ের মতো মনে হইতেছে ময়মনসিংয়ের যে মেইন শহরের মোড়, আজব আজব কাহিনী হয় ইদানিং আমার, বিভিন্ন জায়গায় যেতে যেতে অদ্ভুত অদ্ভুত ফিল হয়। ঢাকা হলো 115 কিলো মাইলস্টোনে লেখা আছে, মানে মোড়গুলো বিশেষ করে বিভিন্ন শহর বিভিন্ন শহরের সাথে মিল মিল লাগে আমার কাছে। প্রথমত আমার ধরছে ঘুম, দ্বিতীয়ত হচ্ছে রাস্তা এমন মানে স্মুথনেসের অবস্থা এত খারাপ, কার্পেটিং মনে হয় করা হয় নাই, খালি পাথরের ঢালাইটা দিছে, খ্যাট 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 মনে হইতেছে মোটরসাইকেল ডানে বায়ে শুধু মুভ করতেছে, অদ্ভুত ফিল হইতেছে, মানে ব্রেক করলে থামবে না এরকম লাগতেছে, কিছু একটা আজব ফিল। মানে এই রোডটা অনেকদিন ধরে এই অবস্থা, লাস্ট আমরা আসছিলাম যখন রাতে আমরা গেছিলাম, আমি হালিম ভাই শুভ ভাই আমরা, আমার সম্ভবত ফোর ভি ছিল, সরি ঘুম আসতেছে আমার ফোর ভি ছিল, আর শুভ ভাইয়ের ছিল সিবি, আর হালিম ভাইয়ের ছিল CBX 150X আর কি। অ্যান্ড এদিক দিয়ে আমরা 100-100 চালায় গেছিলাম আমার খেয়াল আছে, আর এই খরখর 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 এই জিনিসটা তখন হয়েছিল, মানে মনে হয় যে বাইক সোজাও চলতেছে আবার ডানে বায়েও একটু হিলতেছে, এরকম রিস্কি এই জায়গাগুলো, এগুলোতে ব্রেক করলে কীরকম যেন গ্রিপ পায় না এরকম মনে হয় আমার কাছে। যাক রাস্তাঘাট ফাঁকা আছে, তারপরে আরামেই চালাইতে পারতেছি। ভালুকা হলো 34 কিলো এখান থেকে মাইলস্টোনে লেখা দেখলাম,
ওরা বলছিল 50 মোড় থেকে, না 50 না আসলে 34, আর পেছনে হয়তো 2-3 কিলো পার হয়েছি। এই তো ওরে 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 অবস্থাটা দেখছেন, রাস্তায় আমি ছাড়া কেউ নাই, লুকিং গ্লাসের পেছনেও কেউ নাই, দুই পাশে কেউ নাই। কারণ সামনে একটা ট্রাকের মতো দেখছিলাম, ও তুমুল টান দিছে। আমি মোটামুটি 87 চালাইতেছি, মানে 90 ধরতে পারেন। এই যে যে এই ট্রাকটা, ওই যে ট্রাকটা দেখা গেছে, ও আর আমি ছাড়া দেখেন আর কোনো কিছু চলতেছে না। কি পরিমাণ ফাঁকা রাস্তা, এরকম রাস্তা ফাঁকা সচরাচর কমই দেখা যায়। যাক, সকাল সকাল বের হইলে আসলে অদ্ভুত অদ্ভুত সুন্দর ব্যাপার স্যাপার দেখা যায়। এখন যে জায়গাটায় আছি এখান থেকে ভালুকা হচ্ছে 8 কিলো, লাস্ট মাইল স্টোনে দেখলাম। অ্যান্ড আমি ময়মনসিং থেকে বের হওয়ার পরে এই জায়গা পর্যন্ত আসতে 3 জায়গায় ব্রেক নিছি। ব্রেক বলতে হচ্ছে রাস্তার পাশে গাছের নিচে জাস্ট দাঁড়াইছি, তারা একটু ডানে বাইয়ে ঘাড় ঘুরাইছি, মানে ঘুমটা ভাঙানোর জন্য। কারণ আমি যে চালাইতেছি হুট করে ঝাঁকি খাইলে আমার মনে হইতেছে যে আমি মনে হয় ঘুম থেকে উঠলাম এরকম। মানে খুবই রিস্কি একটা অবস্থায় রাইড করতেছি, ঘুম চোখে নিয়ে ভুলেও কেউ রাইড করবেন না। আর আমার যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হলো সামনে দেখেন কালো ধোঁয়া, এইটা না প্রবলেম আসলে, কালো ধোঁয়া না, এটা তো এ রে কেমনে ধোঁয়া ছাড়তেছে, সি 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 সি, এগুলা রোড পারমিট পায়। যাক, যেটা বলতেছিলাম ঢাকা হলো 81 কিলো, আর খুব বেশি দূর নাই। তবে ওই ভালুকা পর্যন্ত আর ব্রেক নিতে হবে না যেহেতু 8 কিলো, কিন্তু খুবই রিস্কি অবস্থায় রাইড করতেছি। পেছন থেকে যে গাড়িগুলো যখন ওভারটেক করে, মানে আমার মনে হয় যে আমি ঘুম থেকে উঠলাম। নর্মালি না ঘুমায় তো আমি রেগুলারই রাইড করি, কিন্তু আজকে আমি রাতে ঘুমাইছিও, তারপরেও শরীরটা এমন খারাপ হয়েছে বুঝলাম না আসলে। হঠাৎ করে লাস্ট কয়েকটা ট্যুরেই আমার এরকম হইতেছে, একদিন আমি অসুস্থ থাকি, এই করি সেই করি, মানে ফুড়ে আসলে সমস্যা। আর বেরিয়ে আমি বললাম না, এটা আসলে ট্যুরিস্ট এলাকা তো ছিল এক সময়, এখন ট্যুরিস্ট এলাকা তো দূরে, এখন বসবাসের অযোগ্য হয়ে যেতেছে। নর্মালি যারা বিজনেসের কাজে যায় বা কিছু রেস্টুরেন্টে, এমন ঝাল খাবারের যেগুলো সাধারণ মানুষের জন্য খাওয়াই কষ্টের হয়ে যায়, মানে ভাল লাগতেছে না আসলে সত্যি কথা। বিদেশিরে এত সুন্দর একটা জায়গা, কিন্তু ওখানে থাকা এবং খাওয়ায় এত এত অনিয়ম, এত অনিয়ম, বিশ্রী অবস্থা। অবশেষে আমরা চলে আসছি হচ্ছে ভালুকা বাজার। অ্যান্ড আমরা যে রেস্টুরেন্টটায় থামবো ওটা হলো ডান পাশে সারাবেলা নাম, তার মানে সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। অ্যান্ড এই রেস্টুরেন্টটাই ভালো, ওয়াশরুম টাশরুম মোটামুটি ভালো আছে, পরিষ্কার, এই কারণে ওটাতেই ব্রেক নিব। এই পাশে ওরকম কোনো ভালো রেস্টুরেন্ট চোখে পড়তেছে না। একটু ঘুরতে হলেও একটা ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আসলে খাওয়া দাওয়া অ্যান্ড ওয়াশরুম ব্রেকটা ভালো জায়গায় নেওয়া উচিত। চলেন যাই দেখি কী অবস্থা, ভিড়ভাড়টা না হইলেই হয়। রাইডে একটা মজার ব্যাপার হচ্ছে ব্রেক, অ্যান্ড ব্রেকটা আমার কাছে অলওয়েজ একটু মানে ইন্টারেস্টিং লাগে। আর ব্রেক নিছি এখানে, অ্যান্ড খাবার অর্ডার করা হয়েছে। খাবার আসলে আজকে খিচুড়ি খাবো, খিচুড়ি ডিম কলিজা টলিজা এগুলা বা ভেজিটেবল যদি থাকে। এই তো একটু রেস্ট নিতে হবে, কারণ ঘুমে অবস্থা খারাপ। আর এরকম আমার কখনোই হয় নাই যে, মানে আমার নিজের কাছে নিজের অদ্ভুত লাগতেছে যে এত ঘুম নিয়ে আমি আজকে রাইড করতেছি, পুরাই অদ্ভুত ফিল। রেস্টুরেন্টে ব্রেক দেওয়ার আগে হঠাৎ করে সূর্যমামা দিছিল একটু উকি, অ্যান্ড রেস্টুরেন্ট ব্রেক শেষ করে বাইকে ওঠার পর যেটা দেখতেছি এখন, মেঘরাজ আবার একটু চেতাচিতি শুরু করছে। আর বাইকে ফুয়েল আছে 3 কাটা, এর মধ্যে 1 কাটা হচ্ছে নর্মাল, 2 কাটা তো আসলে ইমার্জেন্সি। যেটা করা লাগবে নেক্সট হচ্ছে এখন একটা ফুয়েল পাম্প খুঁজতে হবে, অ্যান্ড ফুয়েল পাম্প পাওয়া মাত্র ঢুকায় দেওয়া, 500 টাকার ফুয়েল নিয়ে রাখবো, কারণ ফুল করার দরকার নেই হাইওয়ে থেকে, ফুয়েল ভালো না খারাপ বোঝা মুশকিল। এই জন্য 500 টাকাটা এটার সাথে মিক্স হয়ে মোটামুটি ভালো চলবে। আর যদি পারফরমেন্স ড্রপ করে তাহলে আবার যখন আমার রেগুলার পাম্প থেকে 500 টাকা নিয়ে নিব, দেন দুইটা মিলে টুকটাক হয়ে যাবে আর কি। আর এখান থেকে ঢাকা হচ্ছে 79 কিলো এখনও পর্যন্ত। যদি ঠিকঠাক রাস্তা থাকতো মাওয়ার মতো তাহলে 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যেত, বাট আমার যেটা মনে হয় এখন সময় 8টা 8, আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে 10টা সাড়ে 10টা বাজবে, কারণ গাজীপুরের পরে বেশ একটা জ্যাম ট্যাম থাকবে কলেজ গেট পর্যন্ত। কলেজ গেট থেকে উত্তরা তো 1 ফ্লাইওভার দিয়ে চলে যাব। চলেন তাহলে আগাইতে থাকি, ড্রিম হাউস পার্ক আছে এখানে, অ্যান্ড ওয়েদারটা সে এনজয় করতেছি, সবাই অনেক স্পিডেও চালাইতেছে দেখতেছি, রাস্তাঘাটও মোটামুটি ফাঁকা। ওই দেখেন বাস পরে কি পার হয়ে গেলাম মাত্রই সাফারি পার্ক, সময় হচ্ছে 8:37, আর
কি বলবো জানো, ও রোদ উঠছে রে ভাই, রোদ উঠছে। আর আমি এর মাঝখানে একবার ঘুমায় ছটল দিয়ে ফেলছিলাম ট্রাকের পেছনে, যে অল্পের জন্য বাড়ি খাই নাই, এমন একটা অবস্থায় একা রাইডে, মানে কোনো ব্রেক না, কাউরে চালাইতে দিয়ে যে একটু রেস্ট নেবো ওইটাও পারা যায় না, একদম ফুল ফিট থাকতে হয়। একটু যদি এই যে অসুস্থতা ভর করে তাহলে খুব কষ্টের হয়ে যায় রাইডটা, যেটা আমার হয়েছে এখন। মানে মোটরসাইকেল রেখেও কোথাও যেতে পারতেছি না, আবার মোটরসাইকেল নিতে যাওয়াটা, নিতে এখন যে চালাইতেছি এটা প্রচণ্ড রিস্ক। আমি যে কথা বলতেছি হঠাৎ হঠাৎ মনে হয় যে আমি ঘুম থেকে উঠলাম, কারণ আমার মানে ইঞ্জিন বলতেছি, আমার কী জানি বলবো ভাইরে ভাই, ঘুমে কথা ভুলে যেতেছি, টোটালি ভুলেই গেছি আমি কী বলতেছিলাম, কী বলতেছিলাম এটা এডিটে ধরা খাবে ভাই। আমি মানে খুব বাজে অবস্থা। ও ঘুমাইতে ঘুমাইতে শেষ পর্যন্ত এখন 9:54 যখন বাজে, তখন আমি 9:54 না 8:54 ধর, তখন আমি গাজীপুর চৌরাস্তা, সে পুরানা চৌরাস্তাতে চলে আসছি। এখান থেকে ওই যে কলেজ গেট পর্যন্ত একটু ঠেলতে হবে, তারপরে শান্তি 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 নতুন রোড দিয়ে যাবো আজকে। কলেজ গেটের ওই ফ্লাইওভার অর্ধেক ছাড়ছিল, অর্ধেক ছাড়ছিল না, কিন্তু যেদিন গেছি ওদিন দেখছি ফুল ছাড়া। তাহলে আজকে এই পাশ দিয়ে যাবো, তো এই পাশে একদম নতুনটা নতুনটা আবার ঘুম ধরতেছে। ব্যাপার কি, কথা বললে কি ঘুম বেশি ধরে আমার, বুঝি না। এই ঘুম বিছানায় গেলে যে কই যায়, মানে কি যে বলবো বলেন, বিছানায় গেলে এরকম ভাগে, বাইকে ঘুম আসে বাইকে, সরি খাই দিতেছি আমি। ও ঘুমাইতে ঘুমাইতে অনেক রাস্তা পার হয়েছি, অ্যান্ড গাজীপুর চৌ রাস্তা পার হয়ে এখন হচ্ছে যেতেছি কলেজ গেটের দিকে। এই কিছুখানি রাস্তা একটু এরকম মানে ভিড়ভাড়টা পার হইতে হবে, আর তারপরে কলেজ গেট থেকে উঠে যাবো নতুন ফ্লাইওভারে। আর আজকে ফ্লাইওভারের নতুন সাইড দিয়ে যাইতে পারবো, মানে যে সাইডটা নতুন উদ্বোধন হয়েছে আমাদের এদিক থেকে যাইতে, যেটা পরে আগে তো ডান পাশ দিয়ে ডাবলিং করতে হইতো, আর এখন দুপাশে ছেড়ে দিছে, আজকে শান্তিতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। সম্ভবত আমরা চলে আসছি হচ্ছে টঙ্গী কলেজ গেটের সামনে, সম্ভবত মনে হইতেছে, কারণ সামনে ফ্লাইওভার ফ্লাইওভার একটা ব্যাপার মনে হইতেছে। আবার হ্যাঁ, এটাই তো কলেজ, মানে ওই বাম দিক দিয়ে গেলে কিন্তু ফ্লাইওভার উঠা যায় না, আবার নিচ দিয়ে ঘুইরা আর ইউটার্ন নিয়ে আইসা তারপরে উঠতে হয়, অনেক ঝামেলা। একদিন খাইছিলাম এই কট, এই মাঝখান দিয়ে ঢুকে যেতে হবে, আর এটা কতদিন পর্যন্ত চালু থাকবে বলা মুশকিল। এই যে কী বাস স্ট্যান্ড মাস্ট্যান্ড কী কী বানাইতেছে, এগুলো হয়ে গেলে আবার অন্য কাহিনী শুরু হয়ে যাবে এখানে, টোলের ব্যাপার স্যাপার হাবি যাবে অনেক কিছু। যাক, এটা একটা আশীর্বাদ এই যে টঙ্গী কলেজ গেট থেকে এখন উঠবো, একবার উত্তরা হাউস বিল্ডিংয়ে নামবো, হাউস বিল্ডিংও না আরও সামনে রাজুক কলেজের সামনে সার্জন সেন্টার, ওইটা পার হয়ে সেই একটা ব্যাপার। কিন্তু জ্যাম কেন, ও এখানে ডিভাইডার নেই এই কারণে জ্যাম। ও এখান থেকে পুরো উত্তরার ওই পাশটা দেখা যাইতেছে, উত্তরাই তো ওইটা, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। সেই সেই তুমুল, এইদিকে ডাবল লেন, ওই পাশেও ডাবল লেন, আর মাঝখানে যে এগুলা কী হইতেছে না হওয়া পর্যন্ত আসলে বোঝা মুশকিল। যাক দেখেন কত বড় রাস্তা, মনে হইতেছে এইটাই আসলে রাস্তা, এটা যে নিচে যে আরও রাস্তা আছে এটা বোঝাই যায় না, উপরেই পুরো আরেক দুনিয়া বানায় ফেলছে। ও মা, এটা জ্বলে উঠছে, এখন ফুয়েল না নিয়ে উপায় নাই, মানে এখন এক কাটাও নাই, কোনো কাটাই নাই, একদম ইমার্জেন্সি, একটু বেশি নিয়ে রাখি। হ্যাঁ 1000 টাকা দিয়ে দেন, 1000 আছে এখনও, লিটার না থাকলেও হাফ লিটারের মতো আছে, টাকা থাকিস, ট্যুর শেষে টাকা থাকে না পকেটে। ও 1000 টাকার নোট আছে একটা, দেখ ফুয়েল লোড দিয়ে রাখি। ওরে 500 টাকার নোটও আছে একটা, 100 টাকার নোটও আছে কয়েকটা, ভালো টাকাই তো ফিরছে এবার। যাক সব কিছু শেষে, কী অবস্থা ভাইয়া, ভালো আছেন? যাক ট্যুর শেষে চলে আসছি অলরেডি এলাকাতে, চিনতেছেন নিত আমাদের এয়ারপোর্টের পেট্রোল পাম্পে। লাস্ট পেট্রোলতে কী রেকর্ড নিয়েছে কে জানে, দেখি ডিসপ্লে বন্ধ হয়ে গেছে। যাই হোক ফুয়েল নিলাম 1000 টাকার, মোটামুটি এক কাটার ঘরে নেই আর পুরোটাই ভরছে। চলে আসছি এলাকায়, আবার একই কথা দ্বিতীয়বার বলি, আপনাদের দোয়ায় ঘুমাইতে ঘুমাইতে চলে আসতে পারছি, এখন বাসায় যাবো, ঘুমাবো একটু, এডিট করবো, অ্যান্ড দেন কালকে থেকে আবার যে লাইফ আগের মতো সেভাবে চলবে। প্রত্যেকটা কাজে গেছিলাম, এর মধ্যে ঘুরলাম ফিরলাম, অ্যান্ড দেন বিস্কুটও গেছিলাম, অসুস্থ হইলাম, কত কিছু অনেক কিছু অনেক অনেক ঘটনা ঘটে গেলো ছোটো দুই দিন তিন দিনের মধ্যে, গরমের মধ্যে কারেন্ট ছাড়া, ওরে ভাই যে ঝামেলার মধ্যে ছিলাম, বিড়ি সিঁড়ি, হায় রে বিড়ি সিঁড়ি, আর যাওয়া যাবে না আর যাওয়া যাবে না, আমি তো বেহা তারপরেও যাবো।
Check the mic and make sure it sound right, boys.